İdamdan hayba. Boya turla diye Allah bilir. Namaz sundur koy polita. Namaz bacımak polita. Apnar misvak korta. Sunnat rupe amal korta. Ar nizore nize. Şeriat sammuto. Şeriat ur laide. Apnar zindagi otibahito korba. Ekbare dil dimag takiya. Khyal dhyan koriya takta. Jashome dekhba ei line dhore leishoi. Allah taala nijite dekhba. Apnar boyo tor prottek din budbaiba. Apnar ekta ogrogoti hoy. Apni Allahr bhai. Allah rasul bhai. Allah dinur bhai. Akhiratur bhai apni agboite ashu. তোমার এই কারণে বয়স আপনার সঙ্গে থেকে জরুরি এক কর্ম বয়স না হলে কিন্তু याद রাখুন জানি এই সিলসিলা बुजुर्ग হলে যে কর্ম করি আইছো যে লাইফ করে আইছো এই নারীর পর কথা মনে থাকে যেমন কি এই বয়সের ভিতরে ভারতস্পে আমরা এক সবক আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাবারক তাআলা রে ফরমাইতরা ও আল্লাহ আমারে বলে তুসমি আপনি কই দেখুয়া যে তুসমি আমি হরিতাম আল্লাহ তাবারক তাআলা তানে ফরমাইলা তুই বলো লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তাআলা জানাইলো ও আল্লাহ এই তুসমি আমি হরিতাম এটা হকলি নহ তার জ্ঞান হইলো তাইতো উলুল আজমিনার রাসূল তো কয়েকজন একটা কি একজন হইলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই আল্লাহ পাকের কাছে সাইলা ও আল্লাহ আমার খেয়াল হইল ওই গো কোলে বলেন আমারে আলগার হিসাবে আমার খাস একটা তসবি আপনি একাই দেন আল্লাহ তাবারক তাআলা হযরত মূসা আলাইহিস সালাম রে জানাইলা ও মূসা যদি সাত আসমান সাত জমিন আর এর ভিতরে যা কিছু আছে সমস্ত আলে আল্লাহ তাআলা বাদে যদি সমস্ত সৃষ্টি যা কিছু আছে তখন তো যদি এক পাল্লা তোলা হয় আর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার এক পাল্লা তোলা হয় তে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ডাটি দেব বাড়ি হয়ে যাইব আর সারাও কিন্তু মনে লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেটা আছে আমরা জানো হযরত চিশতি আজমিনী রহমতুল্লাহি আলাইহি তাই ভারতবর্ষ জমিন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে 90 লক্ষ মানুষে তারা সব বয়ত করছে তার গেছে মুসলমান হইছে যে 90 লক্ষ মানুষ ওদের লাগে আমরা কর্ম হইলো আমার ভাই হল আমরা সারাই অন্তত পক্ষে যারা বয়ত করছি বয়ত সত্যি ঠিক হইছে আমরা প্রত্যেক ভারতস্পি যেটা আছে এটা প্রত্যেকের স্বভাব হইতো ভারতস্পি লাগায় ইলা মজার তসবি আর ইলা যেমন কি কলমরে মাটি তো পারে আর তসবি নাই আমরা প্রত্যেকে খেয়াল করতাম অন্তত 24 ঘন্টার ভিতরে একবার আমরা ভারতস্পি এই ভারতস্পি সময় হইব এটা করে কিতা জেলা একটা আয়নারে আপনি যদি আপনার ভিজা কাপড় দিয়া রাস্তা ওই যায় ভিজা কাপড় দিয়ে যদি তুলা আপনার আটাই দেই এটা সাফ সুতরা হয়ে যায় আর ওলা যে সময় লাই দা হইদা আপনার কল বেখারে পরিষ্কার ইল্লাল্লাহ হওয়ার বাদে এই কলমের ভিতরে আল্লাহ আল্লাহ জাতুর যে সিফত হতে তা আছে ওটা জায়গা হইতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আল্লাহর বান্দায় জবান থেকে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার লগে লগে সাত আসমান আপনার সব পর্দা হরিয়া আরশে আজিম পর্যন্ত এই কলিমার তাল্লুক হয়ে যায় সুবহানাল্লাহ বদল লাগিয়া আমি কইতাম চাইছি যে সুবহানাল্লাহ হন আলহামদুলিল্লাহ হন লা ইলাহা ইল্লাল্লাহ হন আল্লাহু আকবার হন ওলা আমরা যে তসবিহা কবল আছে আস্তাগফিরুল্লাহ হন প্রত্যেকটা আর দুরূদ শরীফ প্রত্যেক তসবি প্রত্যেক কথা যদি বিশ্লেষণ করা যায় আমরা তার ফজিলত আমরা আলোচনা করা যায় তা দেখবা এটা ফজিলতের কোনো সীমা নেই তা তসবির মাঝে যেটা কইছুন আল কোরআনে করিমের মাঝে আল্লাহ তাআলা জানাইছুন আল বাকিয়াতু সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সওয়াবান ওয়া খায়রুন আমাল দুনিয়ার জমিনে আমরা যত কর্ম করব এটা দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু একটা খাম বাকি থাকবো যেটা আল্লাহ পাকের কাছে পাইতাম এটা কিতা বুঝছেন বাকিয়ার সওয়ালিয়া সুবহানাল্লাহ খাইর আমরা ভাই ভাই নেই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ বলি ঠিক হলেন আস্তাগফিরুল্লাহ আমরা যে আস্তাগফিরুল্লাহ বলি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে সময় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, এই ইস্তিগফার করে কইতে এমন কি যদি যুদ্ধের ময়দানে মুজাহিদ হিসাবে লায় আর মুজাহিদ হিসাবে গিয়া বাকি বাকিয়া যায় গিয়া জিহাদও গিয়া বাকিয়া যাওয়া হতে গুনাহ কবিরা। আল্লাহর বান্দা যদি বলে গুনে কবিরের কাম করি নাই আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই, এই ইস্তিগফার করে তে আল্লাহ তাআলা বলতে তার গুনাহে মাফ করে দিয়ে গেছেন। এর বাদে আমি কইতাম যে আমি কোনা করি মাতিয়া দুরুদ শরীফ ইয়া যাবেন জানি দুনিয়ার জমিন কোন মুসলমান কোন মুমিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুকু আল্লাহ রসুলসম শুক্রিয়া জমিন কোন মানুষে আদায় করতে পারত না, আর বিশেষ করে কোন ইমানদারে কোন মুসলমানে আদায় করবার কোন ক্ষমতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক বিশেষ মাধ্যম হইল দুরুদ শরীফ। আল্লাহ তবারক তাআলা আমরা এই ছয় তসবির মাঝে ওলা লাইন দিছো, এই ছয় তসবির ভিতরে আপনি যদি ভালো করে চিন্তা করেন ফিকির করেন তো দেখবা ছয় তসবির ভিতরে আখারে দুনিয়ার আসমান জমিন হকতা আল্লাহ তাআলা হকতার বরকতার বালাই আল্লাহ পাকে এই ছয় তসবির ভিতরে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা যদি সকালে ভেবে একশো বার সুবহানাল্লাহ করে বিকালে ভেবে একশো বার সুবহানাল্লাহ করে তো কইতে একশো নফল হজর সব ইউ তো সব খান কিতা আল্লাহ বন্দায় সুবহানাল্লাহ পড়ার বাদে যে আল্লাহর তারিফ করলো যে গুণগান গাইল দুনিয়ার জমিন আর অন্য কুন্তা দিয়া আল্লাহর ইলা খুশ করবার কোন সুযোগ নাই। সুবহান আল্লাহর ভিতরে আল্লাহ তালা এক বন্দায় যে তোহান প্রশংসা করলো অন্য কুন্তা দিয়া ই সুবহান আল্লাহ শব্দ যে অর্থ আর আল্লাহর খুশ করার যে লাইন ইকে অন্য কুন্তা দিবে অতারা কি হজর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা ফরমাইতা কোরআনে কইব না যদি তাই মাসর ভেটো যে সময় হামাই গেছে দুনিয়া তাই যদি ই তসবি বয়ান করতাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন সুবহান তসবির কথা করে আলগাস আল্লাহ বান্দা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের সময় এই তসবি ফরিছেন লগে লগে আল্লাহ তাআলা মাছের হুকুম দিছেন যে ও মাছ তুমি ইয়া তানে এক সরনিয়া এক ফটু গাছের গুড়িতে নিয়ে তুমি চিন্তা আসাম এই তসবিটা তার হইতাম চাইছি এই সুবহান আল্লাহর ভিতরে এই কারণে এই সুবহান আল্লাহ আমরা নমাজও আল্লাহ পড়াই নাই سبحان ربي العظيم سبحان ربي العظيم تو بالا করি সময় কম আমি কইতাম ভরতাম না এখন সময় নাই তাইলে কইতে না ভাই সুবহান ربي العظيم আর সুবহান আল্লাহ এক কথা সুবহান ربي العلا আর সুবহান আল্লাহ এক কথা অগুন কুরআন আল্লাহ সিফাত আনছই আর এটা সুবহান আপনি সিধা সিধা সুবহান আল্লাহ কোন সময় তো আছে সুবহান আল্লাহ লবজে আল্লাহ এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা যে সুবহানাল্লাহ যেটা আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইতান মাঝে মাঝে হওয়া হয় একজনে লোকে তান সওয়াল করতে বলে হোসেন বলা জিকরুল্লাহ আকবার আল্লাহর জিকির হতেই বড় তুমি কিতাব কিবার শুনে হোসেন বলা তাই নুটিয়া কইরা যে তো নমাজের মাঝে সুবহান আল্লাহ আছে নমাজের মাঝে লাইন আল্লাহ আকবার আছে নমাজের মাঝে ওই যে এই যে কোথাও খোলা আছে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে সামি আল্লাহ ইমান হামিদা সকল হইলে আলহামদুলিল্লাহ নমাজিতা গিতা আমার ভাই হল কোরআন শরীফ হাদিস শরীফ কথা সারা যদি আমরা এখানে করি আর যদি আলোচনা আমরা বয় বই তে দেখুন এক কথা সারা এবং তোর মূল বুনিয়াদ হইল আল্লাহ তালা নমাজ আর নমাজ যে তো সুন্দর হইব নমাজ যার কবুল হইব এই একজন পূর্ণাঙ্গ
মানুষ বলতে পারবা পুরোই কথার মাঝে আল্লাহ একজন মুমিনের যে সিফত তো আছে কোন সিফত বাকি রইতো না এছাড়া সিফত আইব যদি নামাজ সুন্দর করে পড়তাম নামাজ হলো এক ইবাদত যে নামাজ পড়ার লগে লগে ফয়লা খামুল আল্লাহু আকবার হয়ে যাবে আমরা উবাই উবানের লগে লগে সাত আসমান যা শ্রদ্ধা আছে সব ছাড়িয়া আরশে আজিম পর্যন্ত এই বন্দার তাল্লুক অতএব আরশে আজিমের লগে তার সম্পর্ক হয় কথা লাগে আপনারা জানেন যে নমাজি মানুষের সামনে তাকিয়া এক মানুষ সামনে দিয়ে অতিবাহিত করতো আমার ওয়াদি যে আর কি যাইতো গিয়া যাইতো না কিতা লাগিয়া 40 দিন 40 বছর যে ওলা উবাই নিতো ওখান বালা নমাজি আগে দিয়ে যাওয়া থাকে কারণ কিতা এই নমাজি যে সময় উবাই যে হে খার লোকের সম্পর্ক বাতি যে আর সে আজি মোর আল্লাহ তার লোকের সম্পর্ক আমি জিকির আজকারের ভিতরে আমি ওখান কইতাম যাইয়া তখন কইলা যে আমরা কই দেবা হয় যে আমি জমাতে নমাজ পড়িম নমাজ সব থেকে উচ্চ স্তর লাইল মানুষ জমাতে নমাজ বা সুক্তর নমাজ যদি জমাতে পড়ো তে 24 ঘন্টা ইবাদতের সব পাইবা এক মানুষ যদি 24 ঘন্টার মাঝে খালি আল্লাহর জিকির করার থাকে আর একজনে আল্লাহর জিকির 24 ঘন্টা বইয়া করেন না তার কর্ম করে কিন্তু সময় সময় আর জমাতে নমাজ পড়ে ওদের 24 ঘন্টা আল্লাহর জিকির যেন এখানে ব্যস্ত মশগুল এর থেকে সব পাইব বেটা যে খালি ভাসুক তোর নমাজ আপনার জমাতে আল্লাহ তোমার কো তালায় তৌফিক দেখো আমার ভাই হল যে সারাই আমরা যাতে একটা উক্ত নমাজ জমাত ছাড়ে ছুটে না ওলে আমরা চেষ্টা করতাম ওরা জীবনে সুস্থ জীবন আপনার রশিদ আহমদ গঙ্গাই রহমতুল্লাহ আলাইহি তার কথা আলোচনা করতে 35 বছরের ভিতরে একদিন আপনার একদিন তকবীরে উলা হইতেছে কিলা ওখানে খুব হুন তকবীরে উলা তার হইতেছে কিলা আলোচনার জায়গাতে আমি পাইছি পৈতরা তকবীরের পয়লা করতে পারছেন না বাদে গিয়ে সরি কইছেন নমাজের সবচেয়ে উচ্চ স্তর হইল যে নমাজ ইমাম সাহেবের যে সময় আল্লাহু আকবার হইবা আপনি ও আল্লাহু আকবার সরি কই যাওয়া সূরা ফাতিহা আপনার আরিত না নমাজের পয়লা রাখা তো ওটাও তো নমাজের উচ্চ স্তরের কামিয়াবি আমরা নমাজ ভিতরে সুন্দর করে বলবার চেষ্টা করি আল্লাহ পাকের মতিতে আমরা বেটিমান সরেও আমরা এখানে কইতাম সাইয়ার যে যত বেটিমান আছেন আল্লাহু আকবার হইব মসজিদে আজান হইছে লোকে লোকে তোর দিকে নজর সময়টা আল্লাহু আকবার কিলা সাহাবাই কেরামে করছেন সাহাবাই কেরামে কিলা কিলা ই আল্লাহু আকবার দাম দিছে না জানার দাম দিছে কিতাবের মাঝে লেখছেন এক সাহাবি তাই খামারি খাম করতা লোয়ার পাড়াবাড়ি মতো খাম করতা আল্লাহু আকবার তাই না মেরে দি আপনার যে লোয়ার পাড়ি মারতা বলে তুলিয়া অন্য আনছে আর হইছেন আল্লাহ আকবার পিঠা মারি আপনার লোয়ার ফেলাইছে আর হিগুয়ার বাড়ি হলেও ফেলাইতে পারো হিন ফেলাইছুন না লোকেরা পিঠা বাড়ি ফেলাইয়া লোকে লোকে আর মসজিদে পুরানে করিব আল্লাহ তাআলা ঘোষণা পত্রা তিজারুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ আমার মালি হল নমাজ সই আমরা ওলা বানাইতাম ফার্মু দেখো নমাজ বিতে আল্লাহ বাগে কি রহস্য নাম রাখছ আপনার এটা আমরা উপলব্ধি করতে পার তা আমি ওখানে কইতাম যাইজি আজকে বিশেষ করিয়া শয়তান একটা আছে শয়তান দিয়ে আন্দাজ করতে হইলে বলে আপনি নমাজি বা লাগবে নমাজ থেকে নমাজ থেকে মানুষের হরাইয়া রাখা এটা শয়তান এক নম্বর আল্লাহ আল্লাহর সুজদা করা বাদ দিলে তো নমাজ বাদ দিলে ইয়ে তাই উঠে লোকে লোকে জানাইল আমি আর আল্লাহর সুজদা করা বাদ দিতাম তো নমাজ ছাড়তো ইয়ে জানি লইল যে নমাজ চলা এক নম্বর এক শয়তান আমি তো অনেক সময় কইতাম চাই আমরা অত হতাম আতি কোনো মাত্র দরকার নাই আমরা একটা অভিযান চালাইবার খাম
যে সমস্ত যত মুসলমান সমস্ত নামাজ পড়িতা মেয়ে নামাজ পড়িত ছেলে নামাজ পড়িত আপনার মেয়ে লোকে আপনার নামাজ পড়িতা পুরুষ নামাজ পড়িতা মেয়ে লোকে নামাজ সমস্ত নামাজ আল্লাহর সহিদা করে সাহাবাই کرام আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে সাহাবাই کرام মধ্যে একজন মানুষ না যারা নামাজ পড়িতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন আজকে একজন মানুষ মুসলমান হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় তারে মুসলমান হইতে দাখিল করিয়া হল কইনা করব এটা তার নামাজ গাইতে কথা লাগে আমরা নামাজ কিতাব এক দুই হাদিস নাই তা কত হাদিস বয়ান করছে যে মানুষের নামাজ হলো আবার সরাসরি তুমি টামি হলো এলা লাম ইয়ালতাদ মিনাল্লাহ ইল্লা ফুরদা কইতে এন নামাজ হলো এন নামাজ মকবুল না এন নামাজ সঠিক সুন্দর নামাজ না যাই খারাপ তাই করব যেমন নামাজ সুন্দর হয়ে যাব যেমন নামাজ আপনার মকবুল হয়ে যাইব এই মকবুল নামাজ যে হইব হে আপনার আবুল তাবু করতে পারতো না শরীয়ত উল্টা আমি করতে পারতো না শয়তানি করতে পারতো না চুরি করতে পারতো না জিনা করতে পারতো না হে মদ খাইতে পারতো না কাঁচা খাইতে পারতো না শরাশরীয়ত কোন নাফরমানি করতে পারতো না হে আল্লাহ তোমার কথা আলায় তারে এই নাফরমানি থেকে বাঁচাইবা যে সময় মানুষে পাক্কা কামা হক্কা নামাজ নেয় কথাটাই আমরা দায়িত্ব হইল আমার ভাই হল আমরা সারা জাহাতে ও কর্ম করতাম সমস্ত সুন্দর করে সঠিক নামাজ আমরা পড়তাম পারি নামাজে আন্দাম নিতাম পারি এরপরে হইল জিকির নামাজের ভিতরে এক কথা কইছ যে জিকির গড়া এটা বলবা জিক্রুকা ইয়া জিক্রুকা ইয়া পাঁচ জিক্রুহু ইয়াকা একমা আপনি আল্লাহর জিকির করবেন এটা বলো না বরং জিকির হইয়া আল্লাহ আপনার এই জিকির করার লগে লগে আল্লাহ তাআলা আপনার যে ইয়াদ হল্লা তাহলে পরিষ্কার হাদিস শরীফ ইগো ব্যাখ্যা করছো যে আল্লাহ জিকরুল্লাহ আকবর যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমি সাহাবীর বুঝরা যেগুলো তর্জমা এগুলো মক্তব গীতা মানে এগুলো মক্তব হইল কথা যে সময় তুমি দেন আমরা ইয়াদ করি আল্লাহরে ওই সময় আল্লাহ ইয়াদ করে আমরা আমরার জিকির আল্লাহরে বললাম আল্লাহ আমরা ইয়াদ করলাম আল্লাহ জিকির করা আল্লাহ আমরা ইয়াদ করলাম আমরা জিকিরের পরিবর্তে বদলা অসল কথা লাগিয়া যে আমরা জিকরুল্লাহ আকবর ফাজ করু নিয়াজ করুকম আপনারা আল্লাহ জিকির করুন তে আল্লাহ আপনার সময় তো